হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বাতাবি লেবু খাচ্ছি। খেতে খেতে আমার এত ভালো লেগে গেছে যে আমার হাজবেন্ড দেখে দেখে আমাকে দেখেই চলেছে যে সব নিজেই খেয়ে নেবে, আমার জন্য একটুকু রাখবে না। তাই আমি হেসে ফেলেছি এই মুহূর্তে, কি বলবো। তো বন্ধুরা, আজকে আমরা বাতাবি লেবু খাবো। তার জন্য বাতাবি লেবু খুবই ভালো, শরীরের পক্ষেও খুবই ভালো। তো এখানে আমরা কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে এটাকে মেখে তারপরে বাতাবি লেবু মাখা খাবো। তো চলো ফটাফট বাতাবি লেবুটাকে ছাড়িয়ে ফেলি। তো বাতাবি লেবু এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমার হাজবেন্ড যে উপরের আরো সব ইয়েগুলো থাকে সেগুলো সব ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নেওয়ার পরে এক এক করে এগুলো আবার ছাড়ানো হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। আর বাতাবি লেবুটা খুবই মিষ্টি ছিল, খুবই সুন্দর ছিল, খেতে খুবই মানে খুবই সুস্বাদু আর খুবই মজা পেয়েছি খেয়ে বাতাবি লেবুটা। তো চলো বন্ধুরা, এবার বাতাবি লেবু ছাড়ানো পরিক্রম শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে নুন, চিনি আর কাঁচা লঙ্কাটা করা হয়ে গেছে। এবার লেবুগুলো দিয়ে দেবো। দিলেই আমাদের টেস্টি বাতাবি লেবু খেতে একেবারে স্বাদে গন্ধে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা জিভে দেখতেই পাচ্ছ, জিভে জল চলে এসেছে দেখে, লেবু দেখে সুন্দর গন্ধ না লেবুটার, কি গন্ধ দেখে জিভে জল চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, খেয়ে আবার দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে না আপনি গন্ধ, কি বলবো। টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে। সাধারণ না খেলে কি বুঝতে পারবে না, এত সুন্দর হয়েছে। ঝালদা